হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমরা করতে চলেছি মিম রিভিউ। ওর তো শরীর খারাপ বলেছিলাম, মুখটা শুকিয়ে গেল, বাংলার পাঁচের মতো হয়ে গেছে, হাতে আবার চ্যানেল ফ্যানেল সব করেছে, স্ক্যান ট্যান করাতে হয়েছে, তো মন মেজাজটা একদম ভালো না। তো তাই আজ ঠিক করেছি কিছু মিম রিভিউ করব, মানে দেখবো আমরা, আর ওর রিয়াকশনগুলোকে, মনটা একটু খারাপ তো মিম দেখলে একটু খুশি খুশি হয়ে যাবে মনটা, তাই তো? জানি না হবে কি না, কারণ শরীর তো খুবই খারাপ। খুবই খারাপ। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। না বেশ গোলগাল তো ওর মতো। এটা দেখে আমার একটা লোকের কথা মনে পড়লো, কোন আমার পাশে বসে আছে, ভুঁড়ি দেখা যায়। এই দেখ আর একবার দেখাচ্ছি ওকে, দেখ এই এই জায়গাটাতে, এই দেখ এই দেখ ভুঁড়ি দেখা যাচ্ছে, আবার হাত দিয়ে চাপাও দিয়ে নিচ্ছে। রাত 2টোর সময় যখন বিয়ের লগ্ন। আচ্ছা দেখা যাক। এই রে এই রে এই রে এই রে রাত 2টোর সময় তুমি বিয়ে করবা? খোলা তুই রঙের সিঁদুর পড়বি নিজের মাথায় নিজে? ওর মাথা খারাপ হয়ে গেছে, আসলে বউটাকে এত সুন্দর দেখতে, তো ওই জন্য বুঝে আত্মহারা হয়ে গেছে, কি করবে না ফর ইউর করবে কাইন্ড ইনফরমেশন, তোর মাথা খারাপ হবে না কারণ আমি সুন্দর নই। যাই হোক, আমার মনে হয়। ঠাকুর যেটা হাসছে পুরো একদম বালা সিরিয়ালের অক্ষয় কুমার। তোর মধ্যে হাত ইঞ্জেকশন দিচ্ছে, মা গো আমাকে চালু করেছে। আরেকবার আরেকবার তোকে তো ছটা পর মারেনি তো। আমি যা কান্নাকাটি করছিলাম আমাকে সবাই খুব ভালোবেসেছে। কি আসি ব্যাংক ডাকার মতো? ও ফ্রেন্ডস, ফিউ মোর লাইনস উইল মেক দিস ড্রয়িং ভেরি বিউটিফুল অ্যান্ড রেসপেক্টেবল অলসো। কি ড্রয়িং করছে? বাহ, ওটা নাকি গান্ধীজি বানিয়ে দিয়েছে ভাই, আলাদাই ট্যালেন্ট। তুই এরকম আঁকা শিখতে ইচ্ছুক কি? তুই শেখ তোর কাজে দেবে। না না, এই দেখ এই যে সুন্দর জিনিসটা করেছে, প্রথমে তো তাকিয়ে তাকিয়ে আমার দিকে দেখছিলি, দেখি কত দেশভক্তি দেখেছিস, একেই বলে দেশভক্তি। গান্ধীজি গান্ধীজি ক্রিয়েটিভিটি দেখে গান্ধী যে আনন্দে কাজ, যেটা আছে টিয়ার্স অফ জয় বল, না টিয়ার্স অফ জয়। বিড়ি খাওয়ার নিনজা টেকনিক, তুই আর আমি বসে বসে খাবো, ঠিক আছে? হ্যাঁ নিনজা টেকনিক, এটা আমার ফেভারিট, খুব শখ ছিল দেখে মোরগ পোষা। হি হ্যাজ ক্রসড অল দ্য লিমিটস। মোরগ পুষছে, সেটা মোরগ এরকম করবে তো গায়ে এসে হেঁকে দেখ। নিয়ে ধরা কেটে রান্না করে নেবে। আহা গো বেচারা, তুইও তাহলে এরকম করবি? না তো না বাবা, তোর কানে ধরে সে কুকুর কুকুর করবে, তুই সঙ্গে সঙ্গে গলাটা ক্যাট করে কেটে দিবি। আমি ওরে নিয়ে আবার শুয়ে পড়বো। ভগবান ভগবান একটা অবস্থা টাকা আমাদের দাও না, সেও টাকা চাইতে দে। সত্যি ভগবান যদি আমাদের এরকম দিত, সত্যি জি বাংলার মতো যদি আমাদের ভগবান একটু আমাদের ডাকে সাড়া দিত, একবার ডাকে সাড়া দিলেও হতো, আমি বলতাম ভগবান আমার 1 বছর টাকা দিয়ে দাও, 1 বছর টাকা দিয়ে চলে যেত। আমার তো জি বাংলার মতো সাড়া দেয় না কেন?
আমরা কি পাপ করেছি? আমরা কি কিছু পাপ করেছি? আমরা জীবাঙ্গনার সাথে কানেক্টেড নই না, ওই জন্য আমাদের ডাকে সাড়া দেয় না। সারাদিন তো জীবাঙ্গ দেখছে বাড়ির লোকজন, তোর বাড়িতে আসা দিয়ে তুইও জীবাঙ্গ দেখছিস, তাহলে আমাদের কেন কখনো সাড়া দেয় না? কিছু করার নেই। বহুদিনের ইচ্ছা আমার তোর সাথে এটা করার। নেক্সট। হ্যাঁ, এই যে তুই গাড়ি চালাই বলছিলিস, এইরকম অবস্থা হবে তুই গাড়ি চালালে। বলো জুবা কেসরি খাবে তুমি? খাবে জুবা কেসরি? নো থ্যাঙ্কস। হ্যাঁ, বেশ সুন্দর একটা হাস্কি দেখতে পাচ্ছি, গলায় আবার গোল্ড প্লেটেড চেন। তুই এটা কিনবি শুনলাম? না, গলায় গোল্ড প্লেটেড চেন কি বলবো, মানে আমি তো ভাষাটাই খুঁজে পাচ্ছি না। মহিষাসুর, মহিষাসুর ভার্সন, লাইট মহিষাসুর ভার্সন, মহিষাসুর লাইট প্রো ম্যাক্স, লাইট প্রো ম্যাক্স, আর চোখ দুটো দেখ, সরি সরি, মহিষাসুর আলট্রা লাইট প্রো ম্যাক্স। হ্যাঁ একদমই তাই, চোখ দুটো দেখেছিস, ভালো দেখতে লাগছে কিন্তু, সত্যি ভালো লাগছে। যে ভাই চকলেট বম ফাটাচ্ছে দেখে মনে হচ্ছে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটতে চলেছে। মর্দ কো দর্দ হোতা হ্যায় হোতা হোগা, আমার দেখেই মনে হচ্ছে কষ্ট হচ্ছে। ইতো সালা হোনা হিত, সত্যি খুব লাগে, খুব লাগে, একবার লাগলে সারা জীবন শেষ। এক্সপিরিয়েন্সড মনে হচ্ছে। হ্যাঁ, অনেকবার অনেক কিছু লেগেছে, বল পড়ে গেছি, কে হয়ে গেছে, যাই হয়ে গেছে, খুব কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসছে, সারা চারিদিকে অন্ধকার। গার্লফ্রেন্ড ইকুয়ালস টু বাস, এইটা আজকে আমি প্রমাণ করব। যে কোনো গার্লফ্রেন্ডকে কাটানোর জন্য বা গার্লফ্রেন্ডকে খুশি রাখার জন্য তোমার কাছে টাকা থাকতে হবে, আর তোমাকে তোমার সমস্ত সময়টুকু দিতে হবে। অর্থাৎ গার্লফ্রেন্ড ইকুয়ালস টু টাকা গুণিত সময়, ইকুয়ালস টু টাকা গুণিত টাকা। এখানে আমি সময়ের জায়গায় টাকাকে বসিয়ে দিয়েছি, কারণ ইংলিশে একটা কথা আছে, টাইম ইজ মানি, সময় হচ্ছে টাকা, সেখান থেকে এসেছে সময় ইকুয়ালস টু টাকা। অর্থাৎ টাকা গুণিত টাকা ইকুয়ালস টু টাকার স্কোয়ার। আর পরের লাইনে আমি টাকার জায়গায় সমস্যাকে বসিয়ে দিয়েছি, কারণ যে কোনো সমস্যার মূলেই থাকে টাকা, আর যে কোনো সমস্যার সমাধান করেও টাকা। তাই টাকা ইকুয়ালস টু সমস্যা, অর্থাৎ টাকা স্কোয়ার ইকুয়ালস টু সমস্যা স্কোয়ার। তারপরে লাইনে আমি সমস্যার জায়গায় বাঁশ বসিয়ে দিয়েছি, কারণ আমাদের জীবনে যে কোনো সমস্যা মানেই আমাদের পেছনে বাঁশ, সমস্যা মানেই বাঁশ। অতএব সমস্যা স্কোয়ার ইকুয়ালস টু বাঁশের স্কোয়ার। এর থেকে কি দাঁড়ালো? জিএফ ইকুয়ালস টু বাঁশের স্কোয়ার। গার্লফ্রেন্ড মানে শুধু বাঁশ নয়, বাঁশের স্কোয়ার। এটা কিন্তু একদম ঠিক কথা বলেছে, এটা একদম সত্যি কথা, পরে বোঝাচ্ছে। বাস কিন্তু সত্যি ঠিক আছে, একটা কথা আছে না হিন্দিতে, হাম যে রুট যায় তো হাত মারোগে। আরে বাবা, অত রাগ করছো কেন? মেরেছি কলসি কোনো, তাই বলে কি প্রেম দেবো? তো গাইস, আজকের মতো মিম রিভিউ এখানেই শেষ, অনেক মিম দেখে ফেলেছি। হাসলে মনটা কি একটু ভালো হলো? হ্যাঁ একটু ভালো হয়েছে, কিন্তু আমার খিদে পেয়েছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব তো করবে, আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই টার্ন অন করে দেবে, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। কিছু বলতে ইচ্ছুক? আর কি বলি বলতো, শরীরটা ভালো নয় তো, সবাই এমনিও বলে দিয়েছে আমার হয়ে, তার জন্য থ্যাংক ইউ। পাশে থেকো সবাই, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা জিনিস প্রে করে, তাড়াতাড়ি শরীরটা সুস্থ হয়ে যায়। হ্যাঁ, এটা একটু সবাই প্রে করো, যারা আমাকে ভালোবাসো, যারা সত্যি আমাকে মন থেকে ভালোবাসো, তার একটু প্রে করো, যাতে
আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, কারণ এই এই জিনিসটা যেদিন করতে যাই মানে স্ক্যান সিটি স্ক্যান আর কি চ্যানেল করার সময় প্রচুর অন্য কষ্ট পেয়েছিলাম, এখনো হাতে ব্যথা, প্রচুর কেঁদেছি। তো বিগত দু তিন দিন মানে দু তিন তিন চার দিন ধরেই প্রচণ্ড কাঁদছি, মানে প্রে করো যাতে আমি সুস্থ হয়ে যাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।